নমস্কার সকলকে, আবারও স্বাগত আমার চ্যানেলে। আজ নিয়ে চলে এসেছি খুব কমন একটি রান্না, পাঁচমিশালি তরকারি বা পাঁচ রকম সবজির তরকারি। তো এটাই আজকে করব, কমন রান্নাও অসাধারণভাবে। তো এই সবুজ শাকসবজিগুলো দেখলে যেন মন ভালো হয়ে যায়, এবং সবসময় দেখবেন আমাদের বাড়ির গার্জেনরা বলে যেন আমরা সবসময় এই শাকসবজি খাই, শাকসবজি খাওয়া সব থেকে ভালো। তো এই শাকসবজির মধ্যে ঝিঙেটা কিন্তু আমার খুব ফেভারিট, ঠিক আছে? ঝিঙের নিজস্ব কোনো টেস্ট আছে কি না জানি না, তবে ঝিঙে পোস্ত বা ঝিঙের যে কোনো ধরনের তরকারি আমার ভীষণ ভালো লাগে। ঝিঙে পোস্তর রেসিপি আগের দিন আমি পোস্ট করেছি, একবার দেখে নেবেন, একদম তেল মশলা ছাড়া খুব ভালো। তো এই পাঁচমিশালি রান্নাতে নিয়ে নিচ্ছি ঝিঙে, মিষ্টি কুমড়ো, শিম, পুঁই ডাঁটা, বেগুন। এছাড়াও যদি আপনারা আরও কেউ কোনো সবজি দিতে চান দিতে পারেন। ও আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে মূলো এবং আলু। প্রত্যেকটি সবজির গুণাগুণ কিন্তু আমি আমার শর্টস ভিডিওগুলোতে দিয়েছি, সেগুলোও একবার চোখ বুলিয়ে নেবেন, আশা করি আপনাদেরই ভালো লাগবে। তো এই পুঁই ডাঁটাগুলো সবই কচি, এবং যে ডাঁটাগুলো মোটা সেগুলো চার ভাগে ভাগ করে নিচ্ছি। তো সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে, ধুয়ে বেছে কাটা কমপ্লিট। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ফোড়নে দিলাম। এই আওয়াজটা এত ভালো লাগে আর পাঁচফোড়নের গন্ধটা, আহা হা হা হা। আগের দিন টিপসে বলেছিলাম তেল যাতে না ফাটে, সেই জন্য আগের থেকেই একটু হলুদ দিয়ে দিলাম, সাথে ফোড়নে কিন্তু তেজপাতাও দিয়েছি। এবার সবজিগুলো একে একে পুরোটাই দিয়ে দিচ্ছি। এই যে এতগুলো হেলদি কালার একসাথে হওয়া, দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। আমি কিন্তু তেল খুব একটা বেশি নিইনি, এতগুলো সবজির জন্য এক টেবিল স্পুন মতো তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার নুন, হলুদ। এবার এটা খুব ভালো করে মাখিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম প্রায় 10-15 মিনিটের জন্য, মানে যতক্ষণ না সবজিটা জল ছাড়ছে। আর শেষের দিকে রয়েছে একটা টিপস, সেটা হচ্ছে এই পুঁই শাক নিয়ে আমি বলছি আস্তে আস্তে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এবার নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা, সেটা ঘষে নিলাম, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। সাথে নিয়ে নেব একটু জিরে গুঁড়ো, এই ধরুন হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। দুটো একসাথে মিশিয়ে আমি দিয়ে দেব এই সবজিতে, এবং মাখিয়ে টাকিয়ে আবার কিন্তু সেদ্ধর জন্য বসিয়ে দেব। এখনও কিন্তু সবজি সেদ্ধ হয়নি, মোটামুটি আধা সেদ্ধ দেখেই বুঝতে পারছেন। তো এবার চলে আসি সেই টিপসে, পুঁই শাকটা আমি ধুয়ে তুলে নিলাম। এবার টিপসটি হলো পুঁই শাক কিন্তু প্রথমেই দেব না, মোটামুটি সবজি হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু পুঁই শাকটা দেব, দিয়ে ঢেকে দেব। তারপরে আস্তে আস্তে পুঁই শাক এবং সবজি বাকিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কারণ শাক থেকেও কিন্তু কিছুটা জল ছাড়বে, আর এই শাকের জলে সবজি সেদ্ধ হলে সেই সবজিটাও কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ বেড়ে যাবে। শাকটা দেখুন এবার মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার পুরো সবজিটাই একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো, এবং দেখবো যে আলু এবং বাকি সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি, সেটা একবার একবার করে প্রত্যেকটা জিনিসই নিয়ে একবার টেস্ট করে নেব। তো আমি কিন্তু প্রত্যেক দিন এই চ্যানেলে শর্টস ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের টিপস দিই, সেগুলোও বলবো, একবার করে চোখ বুলিয়ে নেবেন। টিপসটির নাম দেওয়া হয় অদিতির আজব কিচেন টিপস, সেটাও কিন্তু দেখে নেবেন, আপনাদের পক্ষেই ভালো। চেষ্টা করি প্রত্যেক দিনই টিপস দেওয়ার। আর এই ধরনের সবজি কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং আরও কী কী ধরনের রেসিপি আপনারা চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন। দিয়ে দিলাম একটু চিনি, আমাদের বিভিন্ন পদের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। তো দিয়ে দিলাম চিনি এবং নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দেখেছেন তো টমেটো দিতেই ভুলে গেছি। এবার একটা টমেটো, ছোট টমেটো কেটে আবার দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু হেলদি ফুড এটা, সেই জন্য পুরোটাই কিন্তু এইভাবে দিচ্ছি এবং নাড়িয়ে চাড়িয়ে নেব। পাঁচমিশালি সবজি, কোনো অসুবিধা নেই, মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে এবার আমার সবজি রেডি হয়ে গেছে। তো রান্না করতে করতে এক বাটি তুলে একটু টেস্ট করে নিলে ভালোই লাগে, তো এক বাটি তুলে নিলাম, একটু টেস্ট করে নেব। তো আমার রেডি, এবার আমি প্লেটিং করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, আর কী কী ধরনের রেসিপি চাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায়।
থ্যাংক ইউ।